ঘটনা আমরা আমার ছোট ভাই এখানে এসে দেখছে, আর গাড়িটা অনেকদিন যাবত এখানে দেখা হইতেছে, মানে সাইড এফেক্টে গিয়ে ড্রিঙ্ক ট্রিঙ্ক করা হয়। কিন্তু কালকে এই দিক দিয়ে ওই ছোটো ভাই যাওয়ার সময় গাড়িটা দেখা হচ্ছে, তখন আমারও ফোন করছে, আমি আইসি, আর এসে দেখা হয়েছে তারপরে গাড়িতে দাগটা ঠিক আছে, আর বাকি তো সব কিছু পুলিশের সামনেই সব কিছু সার্চ করা হয়েছে, সব দেয় গাড়ির ভিতরে জিনিসপত্র মাল হয়েছে সব কিছু পাওয়া গেছে। আর কালী পূজা 4-5 দিন আগে মার মন্দির মার সব সোনা লঙ্কা সব চুরি হয়ে গেছে। আমি একদম পুরো টার্গেট, একদম যা চুরির ভিতরে সব তার যারা আছে এই গ্রুপটাই জড়িত, এইটাই আমরা কঠোর বিচার চাই। আর এইসব মানে পাড়া ভিতরে খুব অশান্তি সৃষ্টি করতেছে এই বাচ্চারা। ঠিক আছে।